রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন যাদের মাথার চুল একদমই লম্বা হতে চায় না বা চুল একদমই পাতলা হতে হতে সুতোর মতো হয়ে গিয়েছে অনেকে আছেন যাদের চুল পড়তে পড়তে মনে হচ্ছে টাক পড়ে যাবে তাদের চুলের জন্য এই পাতাটা আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে আর এই পাতাটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের লম্বা দেখবেন এতটাই গতিতে হবে যেটা দেখে আপনি নিজে আশ্চর্য হবেন সেই সঙ্গে আপনার চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া কমে যাবে চুল অনেকটাই মোটা হবে সেই সঙ্গে মাথায় টাক পরে যাওয়ার হাত থেকেও আপনি আপনার চুলগুলোকে বাঁচাতে পারেন রাতে ঘুমানোর আগে এটা তৈরি করবেন এবং লাগিয়ে নেবেন এই গাছের পাতাটা দেখে হয়তো বা চিনে গিয়েছেন এটা হচ্ছে তুলসী গাছের পাতা অনেকেই মনে করেন তুলসী গাছের পাতা শুধুমাত্র ঠান্ডাজনিত সমস্যা দূর করার ক্ষেত্রে ব্যবহার হয় আসলে এই তুলসী গাছের পাতা ব্যবহার করে আমরা আমাদের ত্বকের যত্ন নিতে পারি সেই সঙ্গে আমাদের চুলের জন্যও কিন্তু এই তুলসী গাছের পাতা বেশ উপকারী এটা দিয়ে আপনি চুলের অনেক ধরনের সমস্যা যেমন সমাধান করতে পারেন তেমনি এটা খেলে আপনি আপনার বিভিন্ন ধরনের রোগ থেকেও স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন আবার মুখের ত্বকে ব্যবহার করলেও এ থেকে খুব ভালো ফল পাওয়া যায় চুলে কিভাবে এটা ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি কয়েক মোটর তুলসী পাতা নিয়ে নিন অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর শিল পাটাতে দিয়ে এটাকে ভালো করে পিষে নেবেন অথবা আপনি চাইলে ব্লাইন্ডারে দিয়েও এটা করতে পারেন ভালো করে পিষে এ থেকে যে রসটা বের হবে সে রসটাই আমাদের কাজে লাগবে অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন এবং রসটা আলাদা করে নিয়ে নেবেন সেই রসের সঙ্গে এক টেবিল চামচ নারিকেল তেল এবং একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে সম্পূর্ণটা তেল দিয়ে দেবেন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন এবং এটা আপনি রাতে যখনই ঘুমাতে যাবেন সব ধরনের কাজকর্ম শেষ করে ঘুমাতে যাওয়ার আগে মাথার স্কালপে হাতের আঙুল দিয়ে আস্তে আস্তে করে লাগিয়ে নেবেন অবশ্যই আস্তে আস্তে করে লাগাবেন এবং মাসাজ করবেন মাসাজ করতে করতে মাথার স্কাল্পে লাগাবেন এবং পুরোটা চুলে ওটা লাগিয়ে নেবেন আর অবশ্যই এটা রাতের বেলা করবেন দিনে করার প্রয়োজন নেই তারপর ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে সকালবেলা অথবা দুপুরবেলা আপনি নর্মালভাবেই যেভাবে আপনি চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করেন সেইভাবেই নর্মাল একটা শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন এইভাবে সপ্তাহে তিন দিন অথবা চার দিন করে আপনি এটা লাগাতে পারেন এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাচীনকাল থেকে কিন্তু ব্যবহার হয়ে আসছে চুলের যত্নে আর তাই সম্পূর্ণ নিরাপদ আপনার চুলের জন্য এটা আপনি চুলের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে এই তুলসী গাছের কিছু পাতা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি উপকারী মনে হয় এবং এটা ব্যবহার করে আপনি উপকার পান সেক্ষেত্রে আমার ভিডিওটি শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আল্লাহ হাফেজ